কুমারঘাট ধর্ষণ কাণ্ড নিয়ে ভগবান দাসের প্রতিক্রিয়া। কুমারঘাটে নাবালিকা ধর্ষণ কাণ্ড নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। উল্লেখ্য, এই ধর্ষণ কাণ্ডে মন্ত্রী ভগবান দাসের ছেলেও জড়িত রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করেছে। নিজের প্রতিক্রিয়ায় ভগবান দাস জানান, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই বলে এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রচার করা হচ্ছে। বিজেপি দল এই বিষয়টি স্পষ্টীকরণ দিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বা জানিয়েছেন তিনি। ধর্ষণ কাণ্ডে পুলিশি তদন্ত চলছে উল্লেখ করে ভগবান দাস জানান, আগামী দিনে প্রকৃত সত্য সামনে বেরিয়ে আসবে। প্রচার চলছে যে কোনো একটা কাণ্ড নিয়ে, সেটা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, প্রচার চলছে, আমিও শুনছি, আমিও দেখছি। তাদের কাছে কোনো ইস্যু নেই, কোনো বিষয় নেই। তাছাড়া আমাদের দল প্রেস কনফারেন্স করেছে, পুলিশের থেকেও একটা প্রেস রিলিজ হয়েছে। আর দেখুন, ইনভেস্টিগেশন চলছে, বলবো, সব কিছু সামনে বেরিয়ে আসবে, আমরা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, ব্যাস এই। স্যার, আপনার ব্যক্তিগত মানে মতামত রিকোয়েস্ট সবাইকে এই জায়গায়, শুধুমাত্র কি এটা তো এসসি ওয়েলফেয়ারের সন্দর্ভে প্রেস কনফারেন্স আছে, আমি রিকোয়েস্ট করব। প্রচলিত একটি বাংলা প্রবাদের উল্লেখ করে ধর্ষণ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। উল্লেখ্য, কুমারঘাটে নাবালিকা ধর্ষণ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।